ঢাকার বেইলি রোড কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, সেই অগ্নিকাণ্ডের নিহত 46 জন। তো সেই অগ্নিকাণ্ডের আসল রহস্যটা কি এবং সেই অগ্নিকাণ্ডের উৎপত্তি আসলে কোথা থেকে হয়েছে এবং সেই বড় ভবনটির কোন ফ্লোর থেকে অগ্নিকাণ্ডটি হয়েছে, সেই সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। সো গতকাল রাতে কিন্তু অগ্নিকাণ্ডটি হয় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে এবং আজকে কিন্তু সেই অগ্নিকাণ্ডকে নিয়ে সেই ভবনের মধ্যে অনেকে অনেক অভিযান চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে সকাল থেকে কিন্তু অনেক অভিযান চালাচ্ছে কাচ্চি ভাই রেস্টুরেন্টের সেই ভবনে কোথা থেকে আগুন লেগেছে। এবং আমরা হয়তো অনেকে ধারণা করছি যে কাচ্চি ভাই রেস্টুরেন্টের কোনো কিচেন থেকে বা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডটি হয়েছে। আসলে দর্শক, এই ঘটনাটি সম্পূর্ণ ভুল। কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডটি হয়নি, অগ্নিকাণ্ডটি হয়েছে কাচ্চি ভাই রেস্টুরেন্টটি পুড়েছে, বাট সেই ভবনটি কিন্তু অনেক বড় এবং সেই ভবনের মধ্যে কিন্তু 10 থেকে 15টা বড় বড় নামি দামি রেস্টুরেন্ট ছিল। এবং কোন রেস্টুরেন্ট থেকে আগুন লেগেছে এবং কোন ফ্লোর থেকে আগুন লেগেছে সেই নিয়েই আমার আজকের এই ভিডিও। এবং সেই নিয়েই কিন্তু দর্শকরা বর্তমানে অনেক আতঙ্কের মধ্যে আছে যে কোন বিল্ডিং থেকে বা কোন রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডটি হয়েছে। এবং কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক আব্দুল হালিম বলেন যে একটা ভিডিওর মাধ্যমে আনুমানিক রাত 10টার দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট আব্দুল হালিম সে বাহিরে যাচ্ছিল এবং বাহিরে গিয়ে দেখে যে অনেক অগ্নিকাণ্ড এবং সে কাচ্চি ভাই রেস্টুরেন্টটা কিন্তু 3 তলার মধ্যে ছিল এবং সে দেখতে পায় যে নিচতলার মধ্যে আগুন। এবং সেই দিকেই কিন্তু কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সহ তার যে কর্মীরা ছিল তারা কিন্তু নিচে নামার চেষ্টা করে। গ্লাসের বাইর দিয়ে দেখছে ধোঁয়া উঠতেছে, তখন আমি দৌড়ে গ্লাসের কাছে আসলাম। ধোঁয়া উড়ে কেন? আমি দৌড়ে এই আগুনের মধ্যে দিয়ে, আগুনের নিচ দিয়ে আমি বের হয়েছি। এখানে হলো চুমুকের কিচেন, আমি বের হয়ে দেখি চুমুকের ওই রেস্টুরেন্ট থেকে পুরাটাই আগুন বের হচ্ছে। সে কিন্তু অনেক সাহসিকতার মাধ্যমে সে বাহিরে চলে আসে এবং নিচতলায় এসে কিন্তু সে আসল ঘটনাটি দেখতে পারে যে কাচ্চি ভাই রেস্টুরেন্টের সেই বিল্ডিংয়ে কিন্তু অগ্নিকাণ্ডটি হয় নিচে একটা কফি হাউজের মাধ্যমে, যে সেই কফি হাউসটার নাম হচ্ছে চুমুক কফি হাউজ এবং সেই কফি হাউজের কিচেন থেকেই নাকি সেই অগ্নিকাণ্ডটি হয়েছে। এবং কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক আব্দুল হালিম কিন্তু একটা ভিডিও সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করে এবং সেটাই কিন্তু একটা ইয়ার মাধ্যমে বলে, যে সাংবাদিকের সামনে এসে বলে যে এই বিষয়টা হয়েছে, যে কিভাবে অগ্নিকাণ্ডটি হয়। সেই কাচ্চি ভাই রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডটি কিভাবে হয়েছে আজকে সারাদিন ধরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক পর্যবেক্ষণ করতেছে এবং অনেক পর্যবেক্ষণ করে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছে যে সে চুমুক কপি হাউস নিচতলায় যায়, চুমুক কপি হাউস সেই কপি হাউস থেকেই নাকি অগ্নিকাণ্ডটি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা বলেছে। আর সেই কান থেকেই যে অগ্নিকাণ্ডটি ছড়িয়েছে তা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 100% শিওর দিচ্ছে না, যে 100% শিওর দিচ্ছে না যে চুমুক কপি হাউস থেকেই অগ্নিকাণ্ডটি হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু শিওর হতে পারছে না, কারণ সেই বিল্ডিংটা কিন্তু অনেক অনেক বড়, সেখানে প্রায় 20 থেকে 25টার মতো রেস্টুরেন্ট রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট কিন্তু সেই বিল্ডিংটার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু শিওর হতে পারছে না কোথা থেকে সেই অগ্নিকাণ্ডটি হয়েছে। এবং আমরা হয়তো অনেকে ভাবছি যে কাচ্চি ভাই রেস্টুরেন্টে হয়তো বা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডটি হয়েছে, কাচ্চি ভাই রেস্টুরেন্টের কিচেন থেকে অগ্নিকাণ্ডটি, আমি নিজেও ভাবছিলাম যে এইটাই হয়েছে, কিন্তু সেই বিষয়টা আজকে সারাদিন ঘাটাঘাটির করার পর আমি বুঝতে পারি যে কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডটি হয়নি, হয়েছে নিচতলার একটা ভবন থেকে।